ভাইপোর সম্পত্তির পরিমাণ কত জানেন? আজ সেটাই জানাবো আপনাদের। যেখানে আছেন সেখানে বসে পড়ুন, নয়তো মাথা ঘুরে পড়ে যেতে পারেন। বাংলার রাজনীতিতে যুগলবন্দী দুর্নীতি চলছে, এক পিসি দুই ভাইপো। পিসির অনুপ্রেরণায় দুর্নীতিতে ভাইপোর ঘোড়া ছুটছে। গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি করে কোটি কোটি টাকার মালিক হনুমুল দলের হনু সেনাপতি। ক্রমশই ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠছে অভিষেকের। চলুন টালির চালায় থাকা পিসির ভাইপোর সম্পত্তির একটু খোঁজ খবর নিয়ে আজ। প্রথমবার সাংসদ হওয়ার পর অর্থাৎ 2014-15 সালে অভিষেকের মোট আয় ছিল 37,08,850 টাকা। তারপর থেকে চরচর করে বেড়েই চলেছে ইনকাম। 2019 সালে লোকসভা ভোটের সময় দেওয়া হলফনামা বলছে ভাইপো ব্যানার্জির 2017-18 সালে মোট আয় 75,03,130 টাকা। স্ত্রী রুজিরার আয় দেখলে তো চোখ কপালে উঠবে। 2017-18 সালে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আয় 1,51,61,150 টাকা। রুজিরা তো কিছুই করেন না, ভাবুন তাহলে কোথা থেকে এলো এত টাকা। শুধু তাই নয়, প্রায় 8 কোটি টাকার সোনা রয়েছে রুজিরার। প্রশ্ন এক, একজন সাংসদের এত আয় কিভাবে হতে পারে? মাস কয়েক আগেই অবশ্য ভাইপো তথা লিপস অ্যান্ড বাউন্স এর সিইওর সম্পত্তির দিকে নজর দিয়েছে ইডি। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে লিপস অ্যান্ড বাউন্স এর যারা ডিরেক্টর সিইও সবার সম্পত্তির খতিয়ান দিতে হবে। সিইও তার মানে তো স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি নিজেই গতকাল স্বীকার করেছেন যে সংস্থার সিইও পদে তিনি এখনো রয়েছেন এবং তাও রীতিমতো চ্যালেঞ্জের সুরে। ইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তির নথি চাওয়া হয়েছে। এবার জানতে চাওয়া হয়েছে অভিষেক এবং তার পরিবারের কোথায় কত সম্পত্তি রয়েছে, আয় ব্যয়ের হিসেব চেয়েছেন তদন্তকারীরা। তবে এখানেই শেষ নয়, এই সম্পত্তির পরিমাণ থেকে দ্বিতীয় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘোষিত সম্পত্তির বাইরেও প্রচুর বেআইনি সম্পত্তি রয়েছে ভাইপোর, এমনটাই দাবি। কারণটা এক্ষুনি অঙ্ক কষে বোঝাচ্ছি। সম্প্রতি 70,000 মহিলাকে প্রতি মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন কয়লা ভাইপো। 70,000 জনকে 1,000 টাকা করে দিলে প্রতি মাসে অঙ্কটা দাঁড়ায় 7 কোটি টাকা। প্রতি মাসে 7 কোটি টাকা খরচ হলে এক বছরে অভিষেকের মোট খরচ হবে 84 কোটি টাকা। ভাইপো যে আয় ব্যয়ের হিসাব দিচ্ছেন সেই অনুযায়ী তো তার বাড়ি ঘটিবাটি বেচেও এত টাকা পাওয়ার কথা নয়। তাহলে কোথা থেকে আসবে এত টাকা? সবই তার মানে হিসাব বহির্ভূত আয়। রাজ্যে চলা দুর্নীতির টাকার একাংশ কি এভাবেই ভোটের জন্য বিলি করছেন ভাইপো? এই নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। এরাই আবার ইডি তাড়া করলে ষড়যন্ত্র বলে। হিসেব দিয়ে দিলাম।